তো এতদিন দেখেছো তোমাদের দিদি ভাইকে ভিডিও করতে, আমি একদিনের জন্য করিনি, তাই আজকে সকাল থেকে মনে হলো যে আমি একটা ভিডিও বানাই, তাই সকাল থেকে এসে পড়েছি তোমাদের সামনে। চলো তোমার দিদির সঙ্গে আজকে কিছু মজা করা যাক। সকাল সকাল সেরকম চিন্তা ভাবনা নিয়েই বেরিয়েছি, দেখতে থাকো তোমার দিদির সঙ্গে কেমন মজাটা করি আজকে। আজকে আমার ছেলেও একটু অসুস্থ, মাও অসুস্থ, তার জন্যে ওনারা তো শুয়ে আছে, ওনারা উঠে না। তোমার দিদি আজকে খুব ভোর থেকে জাস্ট পাঁচটা থেকে উঠেছে, উঠেও কাজ ফাজ সারছে। আমি বেরিয়ে এসেছি সকাল সকাল, একটু হাঁটাও হলো, তোমাদের সঙ্গে কথাও হলো, তার জন্য বেরিয়ে চলে এসেছি যে সকালে পরিবেশটা দেখাবো বলে। সেই বাড়িতে আমরা দেখতে থাকবো, ঠিক আছে? ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল কি হল? কি অবস্থা সকাল সকাল? লেগেছে একটু, প্রথম আচমকা মেরেছি না, সেদিন যাইনি, আমিও আজকে দেখতে যাবো। কাপড়টা কোঁয়াটাকে সাইজ করলে না, ওটা হবে কোঁয়া বাড়ি হবে, এক ইয়ে হবে আমার না পড়াশোনা নিয়ে কি করনে, ও সাইজ করো খড়খড়ে হবে আর ইয়ে হবে, সেদারে সে কাপড়ে কোঁয়াটাকে সমান করো। হ্যাঁ তাহাটা আর বাবা না, ওটা যে মার যদি খড়ো এমনি কাপড় নরম, কাজের নাম নিয়ে এখানটা এসে এই করতিস? বেশি কথা বলে বেরোবি না, সকাল থেকে কাজের নাম নেই, এসে আগসা জিনিস নিয়ে বসেছে। রান্না বান্না করবো কখন, তাকে ছাড়তে যাবো, তাকে স্কুলে ছাড়তে যাবো কখন? আগে সেটা তারপরে এটা, বেশি কথা বলে কেন গো? কি বেশি কথা বলে? বেশি কথা বলা বলতে
তো দেখো কি অবস্থা করেছে, রেগে সব ফিঙে ফিঙে দিয়ে চলে গেছে। সাপ দিদিকে সবে তোমাদের শাড়ি কালেকশন দেখাবে বলে গুছিয়েছিল, আমার ছেলে কি করছে দেখো। কি অবস্থা দেখতে দেখো, আর কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের আমার, তো একটি কমেন্ট করো। তো এটা মজা করছিলাম, ঠিক আছে, ও তো বুঝতে পারেনি। হ্যাঁ, আবার এসে দেখো, আবার নিজেই গোছাচ্ছে, আমার শাড়িগুলো সব কটাই গোছাচ্ছে একটা একটা করে। প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর তাকাও একটু, তাকাও, এখনো হালকা হালকা রেগে আছে। সুগাইজ, তোমাদের বলেছিলাম আমি সকাল থেকে যে একটু মজা করবো তোমার দিদির সঙ্গে, এসে তাই করলাম একটু অল্প করে, কেননা খুব অল্পেতেই রেগে যায়, ঠিক আছে, অল্পেতেই রেগে যায়। এবার একটু হাসি ফুটেছে, একটু হাসি ফুটেছে, এগুলো গোছাচ্ছে। তো আমার ছেলের কারবারটা দেখো, মা গোছাচ্ছে তার উপরেই থাসতে। যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে।